মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না মেঘ, আমি তো ফ্র্যাঙ্কলি সব কথা তোমাকে খুলে বলতে চেয়েছিলাম। আমার তো মনে হয় আমার মনের ভেতরে যেটা আছে সেটাকে চেপে না রেখে তোমাকে সব কথা বলা উচিত, আর তাই জন্যই আমি বলেছি আমি যাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসার কথাটা বলতে পারবো না। এমন কোনো অপরাধ তো করিনি আমি, অথচ তুমি আমার কথাটা শুনেই দেখলে না। এটা কি শুধু এই জন্যে যে তোমার দিদির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? ছেড়ে দাও, বিয়ের কথাটা পুরোপুরি ভুলে যাও, শুধু এটুকু বলো যে তোমার দিদি যদি পিকচারে না থাকত তখন যদি আমি তোমাকে এসে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি তখন তুমি আমাকে সমর্থন করতে? বিয়ে হোক বা না হোক তুমি মেনে নিতে তো? আমি কখনো মেনে নিতাম। আরে শিওর? 100% শিওর, 500% শিওর স্যার। আমি আমি আপনাকে কোনোদিনও সেই চোখে দেখিনি। তুমি কি অন্য কাউকে সেই চোখে দেখো? এটা তো অবান্তর প্রশ্ন স্যার। আমি কাকে দেখি কি না দেখি তাতে আপনার কি এসে যায়? আর সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন? আপনি কিন্তু আমাকে এখানে ডেকে অন্যায় করেছেন স্যার। আপনি জানেন তখনকার একটা ফোন কল নিয়ে আমার বাড়িতে কতটা অশান্তি হয়েছে, আর তারপরেই আমাকে এখানে চলে আসতে হলো শুধুমাত্র আমি আপনাকে কথা দিয়েছিলাম বলে। আর আমার এখানে আসা নিয়ে যে অনেক অশান্তি হবে আর সেটা আমাকে ফেস করতে হবে আমি সেটাও জানি। আর কেন আমি এই অশান্তিগুলো ফেস করতে যাব বলুন তো আপনার জন্য, যেখানে আমার কোনো রকম কোনো ইনভলভমেন্ট নেই? সত্যি তো আমার দিদিভাই তো ঠিকই বলেছে, আজকে যদি কোনো মেয়ের সাথে এরকমটা হতো সেই মেয়েটি তো এভাবেই রিয়্যাক্ট করত। একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, দুদিন পর বিয়ে, এখন আপনি আরেকজনকে বলছেন যে আপনি তাকে বিয়ে করতে চান না, সেই আরেকজনকে বিয়ে করতে চান। এটাই কি আপনার শিক্ষা? এই শিক্ষারই আপনি বড়াই করেন? এই আপনি কলেজের প্রফেসর? মেঘ, ভালোবাসায় কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না। আমি যদি কাউকে ভালোবাসি সেই কথাটা তার জানা উচিত, আমারও তাকে বলা উচিত, আর অন্য কাউকেও আমার ঠকানোর কোনো অধিকার নেই। তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে বলে কোনো ভুল করেছি। 100 বার ভুল করেছেন, 1000 বার ভুল করেছেন, আর এই ভুলটা আমার সঙ্গে আর কখনো করবেন না স্যার। আমি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেব, আর যে বিয়েটা ঠিক হয়ে আছে এই বিয়েটা ভেঙে দেওয়ার কথা ভুল করেও ভাববেন না স্যার, তাহলে কিন্তু আমি আপনারও এই ইমেজ ভেঙে দেব। তোমার কি মনে হয় আমি আমার ইমেজ নিয়ে খুব কনসিয়াস? আমি ভয় করি, আমার বাড়ির লোক আমাকে চেনে, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার একটা কথায় আমার ইমেজ ভেঙে যাবে। হ্যাঁ, আমি আমার বিয়েটা করার আগে একটা সিদ্ধান্ত নিতে চাইছি। মেঘ, তোমার পাশে একজনকে দরকার। মেঘ, এই এক্সপ্লয়টেশন তোমার জীবনটাকে শেষ করে দেবে। মেঘ, আমি তোমার পাশে থাকব, এটা হতে পারে না। তোমার জীবন অন্য কারোর জন্য উৎসর্গীকৃত হতে পারে না। আপনার তাতে কি? আমি নিজের ইচ্ছায় আমার দিদিভাইকে বাঁচিয়ে রেখেছি, আপনি কি করে এই সাহসটা পাচ্ছেন যে আপনি আমাকে এই কথাটা বলছেন? আপনি নাকি আমার পাশে থাকবেন? আর আপনার কেন মনে হচ্ছে যে কেউ আমাকে এক্সপ্লয়েট করছে? আপনার কেন মনে হচ্ছে না যে এটা আমার ডিউটি? আমার দিদিকে আমি বাঁচিয়ে রেখে আনন্দ পাচ্ছি স্যার, আপনি তো দেখছি সাংঘাতিক স্বার্থ। আপনি নিজের জীবনে এই স্বার্থপরতা দেখাবেন স্যার, আমার জীবনে এই স্বার্থপরতা দেখাতে আসবেন না স্যার। আমি আপনাকে সেই অধিকার দিইনি, এটা প্লিজ মনে রাখবেন। তুমি যে এত রূঢ়ভাবে কথা বলতে পারো এটাই তো আমি জানতাম না। প্রয়োজনে পারি, নিশ্চয়ই পারি। আপনাদের মতন পুরুষ মানুষের থেকে দূরে থাকতে গেলে এই রূঢ়তা আমার দরকার আছে। একদিন রিপেন্ট করবে না তুমি?
না রিপেন্ট কেন করতে যাব? আমি কি আপনাকে ভালোবাসি যে আমি রিপেন্ট করব? বারবার এক কথা বলছো তো, কারোর মুখের সামনে বারবার করে ভালোবাসি না ভালোবাসি না ভালোবাসি না এটা বলতে পারো না তুমি, বারবার বলা যায় না, এটা এটাও আর এক রকমের অসম্মান। যা সত্যি তাই বলেছি, আপনি তো আবার সত্যি কথা শুনতে ভালোবাসেন, আমি সেই সত্যি কথাটাই বলছি। আমি আপনার দিকে কোনোদিনই অন্যভাবে তাকাইনি, কোনোদিন আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুভূতি হয়নি। আমি আপনাকে আমার দিদির হাজবেন্ড হিসেবেই দেখেছি, আমার টিচার হিসেবেই দেখেছি, আমি আপনাকে আমার মেন্টর হিসেবেই দেখেছি। দ্যাটস ইট স্যার, এর বাইরে আর কিচ্ছু নেই। আপনি যদি মনে করে থাকেন এর বাইরে কিছু আছে, সেটা আপনার কল্পনা স্যার। না, কল্পনা করিনি, এর বাইরে কিছু আছে কল্পনা করিনি আমি। আমি আমার কথা বলেছি, আমি তো জোর করে তোমায় বিয়ে করতে চাইনি, আমি শুধু আমার কথাটা জানিয়েছি। এটা অ্যাকসেপ্টেড হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই অপমানটা আমার প্রাপ্য নয় মেঘ। যেন মেঘ, জীবনে ভালোবাসার মানুষ খুব বেশি আসে না, আমি যদি কাউকে ভালোবাসি সেই ভালোবাসাটা খুব রেয়ার হয়। নিজেই নিজের ভালোবাসার বড়াই করছেন, এই তো আমি আপনার রেহার ভালোবাসার নমুনা দেখলাম। আমার দিদিকে মাঝ পদব্দি নাচিয়ে আপনি অন্য একটা মেয়ের দিকে, তারই বোনের দিকে ঝুঁকছেন। আপনার মনে কোনো স্থিরতা আছে নাকি? আপনার এথিক্স বলে কিচ্ছু নেই, মোরাল সেন্সটুকু নেই, আপনি কোথায় কি বলতে হয় সেটাই এখনো জানেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।